হচ্ছে আর রুকু ফি কুল্লি রাকাত প্রত্যেক রাকাতে রুকু দেওয়া, এ রুকু করা। আল্লাহ পাক রুকুর কথা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, সূরা হাজার আয়াত নম্বর 77 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, হে মুমিন সকল তোমরা রুকু করো আর সিজদা করো। কোরআনে যখন উল্লেখ করা হয়েছে তাহলে নামাজের ভিতরে রুকু করা কি রুকুন ফরজ, আর রুকু নামাজের বাইরে কোথাও নেই। সিজদা তো সিজদা শুকুর আছে তাই না, সিজদা তেলাওয়াত আছে, কিন্তু রুকু আছে কি কোথাও? নামাজ ছাড়া কোথাও রুকু নেই। ওয়াকাদ সাবাতার রুকু বিআমরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রুকু করা নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। বুখারী মুসলিমের হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। রুকুর শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া, রুকু মানে ঝুঁকে যাওয়া। সেই জন্য আমাদের বাঙালি জাতির যে ওই কদমবুশি করা বাপ মা শ্বশুর শাশুড়ির, নতুন বউ এসে শ্বশুর শাশুড়ি যত বাড়ির মুরব্বীর আছে সবারই কদমবুশি করবে, এটা রুকু ঝুঁকে যাওয়া। রুকু একমাত্র আল্লাহর জন্য, সুতরাং জায়েজ নয়। কদমবুশি করা এক ধরনের শিরক, সতর্ক সাবধান। কদমবুশি করে আল্লাহকে নারাজ করবেন আর বাপ মাকে জাহিলগুলোকে রাজি করবেন এটা করবেন না, খবরদার। কথা বলছে বেদাতিকে রাজি করবেন আর আল্লাহকে অসন্তুষ্ট করবে এরকম কাজ করবেন না, কদমবুশি করা জায়েজ নয়, বিদাত, কমপক্ষে বিদাত, আর এটা শিরক হইতে পারে। জি, ওয়া রুকু আল মুজজি মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তির যথেষ্ট রুকু, মানে যে রুকুটা যতটা ঝুঁকলে যথেষ্ট, ইয়ানহানি হাত্তা তাবলুগা কাফাহু রুকবাতাইহি, এতটা ঝুঁকতে হবে যাতে দুই হাতের তলা এই হাঁটু পর্যন্ত পৌঁছে, এতটা ঝুঁকতে হবে যে হাঁটুতে আপনার হাত পৌঁছে, হাত হাঁটুতে হাত পৌঁছিল না তাহলে রুকু হলো না, এরকম করে আছে হবে হবে না। এ দেখা না ওয়াসাতুল খিলকা, যদি মধ্যম শ্রেণীর মানুষ হয়, সাধারণ মানুষ, নর্মাল মানুষ যেমন সৃষ্টি হয়, যেমন আপনি লম্বা তেমন হাতও আপনার লম্বা, এটা হচ্ছে নর্মাল মানুষ। আর এর ব্যতিক্রম কিছু মানুষ আছে না, অ্যাব নর্মাল, যে জানে তো লম্বা হাত ছোট, হ্যাঁ, আর জান ছোট হাত লম্বা, হইতে পারে কিনা, তাদের ব্যাপারটা আলাদা, হইতে পারে যে হাত পৌঁছিছে না, হাতই বেশি লম্বা হইতে পারে। কিছু আলামারা বলেছেন যে রুকুটা সেজদার কাছাকাছি নয়, কেয়ামের কাছাকাছি। একবারে মাটিতে পৌঁছে যাওয়া হচ্ছে সেজদা, আর সোজা দাঁড়িয়ে যাওয়া হচ্ছে কেয়াম, আর মাঝামাঝি হচ্ছে রুকু। তো রুকুটা কোন দিকে বেশি হচ্ছে? কেয়ামের দিকে বেশি, কিন্তু এভাবে থাকবে না, পিঠকে বরাবর রাখতে হবে, যেমন হাদিস আছে। অলমুজিমেরা রুকু ফি হাকিল জালেস, বসে বসে যদি কেউ নামাজ পড়ে, দাঁড়ানো ব্যক্তির তো এই বলা হইল, দাঁড়ানো ব্যক্তির ক্ষেত্রে পিঠটা বরাবর যথাসাধ্য রাখবে। বসে থাকা ব্যক্তি বসে নামাজ পড়েছে তো কতটা যুক্ত হবে? বলছে মোকাবেলা তো অজেহি মা ওয়ারা রুকবাতেই হেমিনাল আর্দে, মোকাবেলা তো অজেহি, তার মুখটা সামনে হবে কিসের? মা ওয়ারা রুকবাতেই হি, জি, রুকবা মানে হচ্ছে হাঁটু, এই যে হাঁটুর পেছন দিক আছে, এরকম করে ঝুঁকবে, হ্যাঁ, ওর পিছন দিক, পিছন দিকে যে যতটা আছে অতটা ঝুঁকতে হবে। বসে আছেন, যদি চেয়ারে বসেন তো কতটা ঝুঁকবেন যাতে করে কি হয়ে যায়, এই হাঁটুর সমান আর মাথাটা ঝুঁকে। পঞ্চম রুকুন হচ্ছে আল এতেদাল মিনা রুকু, রুকু থেকে দাঁড়ানো, রুকু থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়াইতে হবে। যারা ওই ঠিকা সারা নামাজ পড়ে তারা রুকু থেকে একটু এরকম হয়ে তারপর আবার সেজদায় চলে যায়, এভাবে নামাজ হয় না, এইটা একটা রুকুন। সোজা কি করতে হবে? রুকুতে উঠে দাঁড়াইতে হবে। ওয়াকিফান কাহালিহি কাবলাহু, যেমন রুকুর আগে সোজা দাঁড়িয়েছিলেন এরকম, জি, ঝুঁকে থাকলে হবে না। কারণ আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজি সালাতুন, ওই নামাজ যথেষ্ট হবে না, লা ইয়াকিমু ফিহা আর-রাজুলু সুলবাহু ফির রুকু ওয়াস-সুজুদ, রুকু সিজদাতে যদি মানুষ নিজের পিঠকে সোজা না উঠায়, রুকুতে উঠলেন একটু উঠলেন ওইটার পরে আবার দাঁড়াই করে সিজদা, সিজদা থেকে সামান্য একটু উঠলেন সোজা বসলেন না, সোজা বসতে হবে, সোজা বসতে হবে একবার, এইরকম যেমন বসে থাকে মানুষ, যেমন আত্মাহাতে বসেন ওইরকম বসতে হবে, একটু উঠলেন আর তারপরে সিজদার উপরে সিজদা ঠেকে দিলেন, এইরকম নামাজ হবে না। সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে হানাফি মসজিদে তারাবি হয়, এই নামাজ হয় না, এই নামাজ হয় না, কতগুলি যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহ জানে, পিঠ সোজা করে না। রাহুল খামসা হাদিস 5টি, মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, উম্মা ইরফা হাত্তা তাতাদাল কায়মান, অতঃপর তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও, বুখারী মুসলিম হাদিস রয়েছে, সোজা দাঁড়াইতে হবে, এইরকম সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে।